কুষ্টিয়ার দৌলতপুরে নিজ কার্যালয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন ফ্লিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু। দুপুর ১২টায় নিজ কার্যালয়ে বসেছিলেন সেন্টু। এ সময় তিন চারজনের একদল দুর্বৃত্ত তার কক্ষের ভেতরে ঢোকে। এক পর্যায়ে তারা তাকে গুলি করে পালিয়ে যায়, আর এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সেন্টুর। হত্যার প্রতিবাদে সন্দেহভাজন কয়েকজনের বাড়িতে হামলা ও আগুন দিয়েছে সেন্টু সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিহত নইমুদ্দিন সেন্টু আর্মা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ভাই।